হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি মোহাম্মদ জুবায়ের হল্লাদার। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের যে ফোনে ক্যামেরা আছে সেই ক্যামেরার মাধ্যমে আপনি কীভাবে খুব ভালোভাবে এবং পারফেক্টলিভাবে চেক করে নিতে পারবেন যে আপনার সাথে যে টাকা আছে বা যে কেউ যদি আপনাকে টাকা দেয় তো সেই টাকাটা আসল টাকা দিতেছে নাকি নকল টাকা দিতেছে। তো বন্ধুরা, আমরা অনেক সময় কয়েকটা নোট নিয়ে ঝামেলায় পড়ে যাই। কেউ বলে আসল টাকা, কেউ বলে নকল টাকা, কিন্তু আপনাকেই ঝামেলায় পড়তে হবে না আপনার ফোনে যদি একটি ক্যামেরা থাকে। তো বন্ধুরা, এতে কিন্তু আপনার কোনো অ্যাপ্লিকেশনের কোনো দরকার নেই, শুধু আপনার ফোনে জাস্ট ক্যামেরা থাকলেই হবে। তো এছাড়া কিন্তু আপনার ফোনের আর কোনো কাজ নেই, শুধু ক্যামেরা থাকলেই হবে। তো আপনারা কী করবেন, দেখেন এই যে 1000 টাকার নোট, এই 1000 টাকার নোটটা এই যে আপনার হয়েছে জায়গা সামনের সাইড, তো এখান থেকে আপনি পিসের সাইডে চলে যাবেন। পিসের সাইডে গেলে দেখেন এখানে লেখা আছে, ইংলিশে লেখা থাকবে যে 1000 বা 1000। তো আপনি এই জায়গাটাকে ফোকাস করে জাস্ট ছবিটা তুলবেন। দেখেন এই জায়গাটাকে ফোকাস করে ছবিটা তুলবেন। তো এটা হইলে 1000 টাকার নোট। আর যদি আপনার 500 টাকার নোট হয় তাহলে যে দেখেন অপর সাইডে টাকাটার অপর সাইডে কিন্তু ইংলিশে যে লেখাটা আছে 500, তো আপনি এই জায়গাটাকে ফোকাস করবেন, ফোকাস করে ছবিটা তুলবেন। যদি আপনার 100 টাকার নোট হয় তাহলে দেখেন সেই 100 টাকার যে টাকার উল্টা সাইডে যে লেখা আছে, যে দেখেন এখানে 100 লেখা আছে ইংলিশে, তো আপনি এই জায়গাটাকে ফোকাস করে ছবিটা তুলবেন। তো এই 3টে নোট ছাড়া কিন্তু আমরা সহজে জাল নোট পাই না, তো এই জন্য এই 3টে নোটই আপনাকে দেখাইছি। তো দেখেন বন্ধুরা, আমি কিছু ছবি তুলে রাখছি। তো আপনি এখানে কী করবেন, ফোনে ছবিটা তুলবেন। আমি যেই জায়গায় দেখাইছি আপনাকে, আপনি ঠিক ওই জায়গাটায় ক্লিক করে ছবিটা তুলবেন। তো ছবিটা তোলার পরে কী হবে বন্ধুরা, দেখেন এই যে আমি যেভাবে তুলছি আপনি ঠিক এইভাবেই ছবিটা তুলবেন। তো এইভাবে ছবিটা তোলার পরে দেখেন এই যে 1000 লেখা, এই টাকাটাকে আপনি জুম করবেন, এই লেখাটাকে জুম করে দিবেন। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই শুধু 1000 লেখা আছে, কিন্তু আপনি যদি টাকাটাকে জুম করেন তাহলে কিন্তু হাজার হাজার বার লেখা আছে এর ভিতরে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। তো এই লেখাটা যদি আপনার টাকায় না থাকে বন্ধুরা তাহলে কিন্তু এই টাকাটা নকল। তো দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা 900 টাকার ছবি তুলে রাখছি। তো বন্ধুরা, আমি একটু ব্যাগে যাই। তো দেখেন বন্ধুরা, এইটা কিন্তু 900 টাকা। এই টাকাটাকে আপনি যতই জুম করেন বাংলাদেশ ব্যাংক লেখা কিন্তু কখনোই আসবে না। তো দেখেন এখানে কিছু র্যাগ র্যাগ দেওয়া আছে যাতে মানুষকে বোকা বানানো যায়। তো দেখেন আমি আবার যেই ভালো টাকাটা সেটা কিন্তু আমি আবার এখানে ভিউ করতেছি। তো এখানে দেখেন আমি যদি এইটা ভালো টাকা, এটি যদি 1000 টাকার উপরে ছবি তুলে এটাকে জুম করেন, আপনি হাজার হাজার লক্ষবার লেখা পাবেন যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। কিন্তু এটা কিন্তু আপনি দেখেন এখন কিন্তু আপনি বুঝায় না বা খালি চোখে কিন্তু এগুলো দেখা যায় না। তো এটা শুধু 1000 টাকার নোটে না বন্ধুরা, আমি এটা আপনাদেরকে তফাতটা আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন এইটা কিন্তু আসল এবং এইটা কিন্তু নকল। তো দেখেন বন্ধুরা, এই যে এই জায়গাটা কিন্তু কোনো বাংলাদেশ ব্যাংক লেখা দেখা যাইতেছে না, আর এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু হাজার হাজার বার বাংলাদেশ ব্যাংক লেখা আছে। তো এটা শুধু 1000 টাকার নোট না, আপনি প্রত্যেকটা নোটই এরকম পাবেন। তো দেখাইলাম 1000 টাকার নোট, তো দেখেন এটা কিন্তু আমার 500 টাকার নোট। তো এই টাকাটাকে যদি আপনি জুম করেন তাহলে এটার ভিতরেও আপনি লেখা পাবেন হাজার হাজার বার বাংলাদেশ ব্যাংক লেখা। তো এইটা যদি লেখা থাকে তাহলে আপনার টাকা ভালো, আর যদি লেখা না থাকে তাহলে আপনার টাকা ভালো না, 100% গ্যারান্টি। এভাবে চেক করার পর যদি আপনার টাকা তারপরেও জাল হয়, যে বাংলাদেশ ব্যাংক লেখা তারপরেও জাল হয়েছে, সেই টাকা আপনি আমাকে দিন, আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। তো দেখেন বন্ধুরা, আপনার যদি এখন 100 টাকার নোটটা জুম করি, এটার ভিতরেও আমরা পাবো হাজার হাজার বার বাংলাদেশ ব্যাংক লেখা আছে। তো বন্ধুরা, আপনারা জাস্ট এভাবে ছবি তুলেই চেক করে নিতে পারবেন আপনার টাকা আসল নাকি নকল। তো দেখেন এটা কিন্তু নকল টাকা, এটাকে যদি আমি জুম করি তাহলে কিন্তু এটার ভিতরে বাংলাদেশ ব্যাংক লেখা কোনোদিনই পাবো না, পাবো না, পাবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের জীবনে কোনো কাজে লেগে থাকে, যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।